এই নদীর মিলন স্থল, যেটাকে বলে তিস্তা লাভার্স ভিউ পয়েন্ট। তো তিস্তা আর রঙ্গীর এই দুটো নদী একসাথে মিলেছে, আর একসাথে মিলন মানেই তো আমরা সবাই জানি ভালোবাসা। ভালোবাসা চলুন দেখা যাক তিস্তা লাভার্স ভিউ পয়েন্ট। আমরাও লাভার্স, উই আর অলসো লাভার্স, আমরাও লাভ বার্ডস। আগে আমি লাভার্স পয়েন্ট থেকে এই যে ভিউটা নিয়েছিলাম, লাভার্স পয়েন্টের তিস্তা লাভার্স পয়েন্ট থেকে যে ভিউটা নিয়েছিলাম, এখন উপর থেকে যে ভিউটা নিয়েছিলাম, এখন আমি সেই নিচে চলে এসেছি সেই জায়গায়। একেবারে অসাধারণ জায়গা, এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। এখানে এটা হচ্ছে টেন্ট, এখানে রাত্রে থাকা যাবে এবং ফিশিংও করা যাবে। চলুন পুরোটা একটু দেখে নেওয়া যাক। কথা বলছি যে এখানে ক্যাম্পিং আর বারবিকিউ আর বনফায়ারিং, ফিশিং, এগুলো করতে গেলে টোটাল প্যাকেজ কেমন হতে পারে সেটা একটু জানার চেষ্টা করছি। বলুন প্যাকেজ পার হেড 1500 হয় আপনার? পার হেড 1500 ক্যাম্পিং কে লিয়ে, ক্যাম্পিং কে লিয়ে, ক্যাম্পিং কে লিয়ে, ক্যাম্পিং কে লিয়ে। আর উস উসকে আপকা বনফায়ার বারবিকিউ হোগা, বনফায়ার বারবিকিউ 30 স্ন্যাকস হোগা। আপনি এখানে থাকতেও পারবেন, আর ডিনার লাঞ্চের ব্যবস্থাও থাকবে, আর সাথে বারবিকিউ বনফায়ারিং এর সাথে সাথে। সিকিউরিটি ভি তো আছে, ওটা তো থাকতেই হবে, কারণ যদি সেটা না থাকে তো রেপুটেশন খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। একদিনের জন্য টেন্টে ক্যাম্পিং এগুলো যদি এনজয় করতে চান তো অবশ্যই এখানে আসতে পারেন। দারুণ জায়গা, একেবারে অসাধারণ জায়গা। এখানে আসতে গেলে শুধুমাত্র ঘোরার জন্য, একটুকুনি টাইম স্পেন্ড করার জন্য ভালো লাগবে না। যদি কেউ র্যাফটিং, ক্যাম্পিং, ফিশিং এইগুলোতে যদি কেউ ইন্টারেস্টেড থাকে
তো তারা অবশ্যই এখানে আসবেন। তবে জায়গাটা কিন্তু অসাধারণ, আমাদের পুরীতে যেমন উড়িষ্যার পুরীতে যেমন আমাদের সময় কেটে যায় বালিয়াড়িতে, তেমনি এখানেও বালি এবং পাথরের সংমিশ্রণ, তার সাথে তিস্তা এবং রঙ্গির এই দুটো নদীর মিলনস্থল, তার সাথে এই যে র্যাপলিং, তো মোটামুটি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গমস্থল ঘুরে আমরা এখন চলেছি, এবার আমরা যাব লামাহাটা ইকো পার্ক। লামাহাট্টা ইকো পার্কে ঢোকার আগে আমরা দেখে নেব তিনচুলেতে অবস্থিত গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে পুরো দৃশ্যটা। এই জায়গাটা থেকে ছোটামাংবা, বড়ামাংবা, ওদিকে কালিম্পং, ওই দিকটা সেকে মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে আমরা তিস্তা। আর তিস্তার এই সাইডটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওই দিকটা হচ্ছে সিকিম, সিকিম বর্ডারে চলে যাচ্ছে। ওইটা হচ্ছে বড়মাংবা, এটা হচ্ছে নিচেটা ছোটমাংবা, ওই যে দূরে ওইটা হচ্ছে কালিম্পং, মাঝখানে তিস্তা নদী, তার পাশে ওই দিকটা হচ্ছে সিকিম। ওই পাশে সিকিম? হ্যাঁ। আচ্ছা, তিনচুলে থেকে আমরা ঢুকে পড়লাম লামাহাট্টা ইকো পার্কে, দেখা যাক এখানে কি কি আছে। লামাহাটা যে ইকো পার্কটা আছে সেখানে কিন্তু খুব বেশি কিছু দেখার নেই, প্রায় 750 মিটার একটা ট্রেকিং করে গিয়ে একটা ছোট লেক, তাও খুব একটা বিশেষ লেক নয়, 750 মিটার হাঁটতে হবে ট্রেকিং করতে।